আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের বিষয়, রসুনের কিছু জাদুকরি উপকারিতা। রসুন কেবলমাত্র রান্নার সুগন্ধ ও স্বাদ বৃদ্ধি করে না, পাশাপাশি এর ঔষধি গুণাগুণ নানা রকমের রোগ প্রতিরোধের সাহায্য করে, রক্ত পরিষ্কার করে, ব্রণের সমস্যা দূর করতে ব্যর্থ হলে তা গোড়া থেকে নির্মূল করার চেষ্টা করুন। দুই কোয়া রসুন হালকা গরম পানির সঙ্গে খেয়ে নিন। এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, ফলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে। ঠান্ডা কাশি যদি কখনো আপনার পিছু না ছাড়ে, তবে রসুনের সাহায্য নিন। প্রতিদিন মধু ও আদার সঙ্গে 2-3 কোয়া রসুন খান, এতে ঠান্ডা কাশির প্রকোপ কমে যাবে। ক্যান্সার প্রতিরোধে গবেষকদের মতে রসুন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, যা বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন মূত্রাশয়, স্তন, পাকস্থলী ইত্যাদির বিরুদ্ধে কাজ করে। কোলেস্টেরলের মাত্রা কমায়। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। নিয়মিত রসুন খেলে রক্তচাপ ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। সংক্রমণ দূর করতে রসুনের রয়েছে ঔষধি গুণ। এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানের জন্য বেশ সুপরিচিত। মুখের ক্ষত সহ অন্যান্য সমস্যা সমাধানে রসুন সাহায্য করে। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথে থাকুন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।